আজকের বশীকরণে গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, কিভাবে আপনার ব্যবহারকৃত কাপড়ে তিনবার মন্ত্র বলে তিনটা গিঠি মেরে আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে। তার মাত্রই আপনার 72 ঘন্টার ভিতরে অর্থাৎ 3 দিনের ভিতরে আপনার প্রেমিক প্রেমিকা আপনার বাড়িতে আসবে। জি হ্যাঁ, আপনার ব্যবহারকৃত কাপড় শুধু লাগবে, বাকি আর কোনো কিছু লাগবে না। যাই হোক ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুনে নিচ্ছি, আপনার ব্যবহারকৃত কাপড়ে তিনবার মন্ত্র বলে তিনটা গিঠি মেরে আগুনে জ্বালিয়ে দিতে হবে। তার মাত্রই কি প্রেমিক প্রেমিকা চাহে ছেলে মেয়ে চাহে হাজব্যান্ড ওয়াইফ আপনার কাছে নিয়ে আসতে পারেন। অবাক হওয়ার কোনো কারণ নেই, পরীক্ষিত আমল, পরীক্ষিত আমি আমল দিচ্ছি আপনার কাজ করেন। কাজ করার আগে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করেন, কারণ এত পাওয়ারফুল, এত শক্তিশালী কখনো ভাবতে পারবেন না। যদি একবার আপনারা কাজ না করে ভিডিও দেখে যদি ছেড়ে দেন তাহলে আপনার লাইফে প্রথমে ভুল আপনি করেছেন। কিভাবে প্রেমিকাকে আপনার আকর্ষণ করতে পারেন, আপনার কাছে নিয়ে আসতে পারেন, যে যাকে প্রপোজ করছেন অথচ মানছে না, হট করে আপনাকে প্রপোজ করুক, আসলে কি তাই চান? তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, বিধিবিধান নিয়ম বলছি, শুনে জেনে কাজ করুন। কাজ আমাদের করতে হবে শনিবার কি মঙ্গলবার, রাত দিন সকাল বিকাল যে কোনো সময় আপনারা প্রয়োগ করতে পারেন। আপনার যে মন্ত্রটা আমি কিনে দেব ওই মন্ত্রটা আপনার শনিবার কি মঙ্গলবারে নিরামিষ খেয়ে আপনার শিখতে হবে। শিখে নিয়েছেন ভালো করে, মন্ত্রের সঙ্গে রিলেশন রাখুন, তবে মন্ত্র 100% কেন 1000% গ্যারান্টি কাজ হবেই। তো আপনি নিরামিষ খেয়ে মন্ত্রটা ভালো করে শিখে নিয়েছেন, আপনার কাজ করতে হবে শনিবার কি মঙ্গলবার, সকাল বিকাল রাত যে কোনো সময় আপনার এ প্রয়োগ করতে পারেন। তো করার আগে কি করতে হবে, আপনার স্ক্রিনে যে মন্ত্র আছে এই মন্ত্রটা আপনার স্ক্রিনশট মেরে নেন। মেরে গিয়ে আপনার স্ক্রিনশট মেরে নেওয়ার পরে তারপরে আপনি শনিবার কি মঙ্গলবারে আমিষ খেয়ে আপনার শিখলে কাজ হবে না, নিরামিষ খেয়ে আপনার মন্ত্রটা শিখে নিয়েছেন, তারপরে আপনার কাজ শনিবার কি মঙ্গলবারে কখন করতে হবে বলে দিচ্ছি, রাত দিন সকাল বিকাল যে কোনো সময় আপনার পশ্চিম মুখ হয়ে আপনার কাজ করতে হবে। অর্থাৎ যদি আপনার পাকা বা ছাদ, আপনার নিচে বসে আপনার এই প্রয়োগটা করতে হবে। লাগবে শুধু আপনার একটা আপনার মোমবাতি লাগবে, একটা মোমবাতি আপনি জ্বালিয়ে যদি দিনে কাজ করেন বা রাত্রে কাজ করেন, সামনে একটা মোমবাতি জ্বালিয়ে আপনার যে ব্যবহারকৃত কাপড় আছে, পুরানা হোক চাই আপনার নতুন হোক, ওখান থেকে এতটুকু কাপড় আপনি কেটে নেবেন। জি হ্যাঁ, আপনার ব্যবহারকৃত কাপড়, যাকে বশীকরণ করবেন তার ব্যবহারকৃত কাপড় লাগবে না। তার সঙ্গে আর একটা জিনিস আছে, এই জিনিসটা আপনার আগুনে পোড়ায় দিতে হবে। তো শুনে নেবেন কি, আগুনে পোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে 72 ঘন্টার ভিতরে আপনার বশীকরণ হয়ে যায়। আপনার পশ্চিমমুখে আপনার মোমবাতি জ্বালানোর পরে আপনার যে ব্যবহারকৃত কাপড় আছে এই ব্যবহারকৃত কাপড়ে আপনার তিনবার মন্ত্র বলতে হবে। তিনবার মন্ত্র বলে তিনটা গিঠি মারতে হবে, তিনটা গিঠি মেরে আপনার নিচে রাখুন, রাখা হয়েছে। তারপরে কি নিতে হবে শুনে নেবেন, আর কি বা আপনার জিনিস আগুনে পোড়ায় দিতে হবে, চাই আপনার গ্যাস, চাই আপনার হিটার, চাই আপনার চৌকা, যেভাবেই হোক আপনার পোড়ায় দিতে হবে শুধু একবার, কাজ করতে হবে শুধু একদিন, আর রেজাল্ট আসবে 72 ঘন্টার ভিতরে। কি জিনিস আপনার আগুনে পোড়ায় দিতে হবে বলছি আপনারা শুনে নেন। আপনার ব্যবহারকৃত কাপড়ে যে তিনবার মন্ত্র বলে তিনটা গিঠি মেরে আপনি রেখে দিয়েছেন, সামনে আপনার মোমবাতি জ্বালানোই আছে, জ্বালিয়ে থাক। তারপরে আপনার কি করতে হবে, এগুলো জিনিস আপনার একসঙ্গে আগেই আপনার জোগাড় করে রাখতে হবে একসঙ্গে, তারপরে আপনার কাজগুলো স্টার্ট করেন। কি লাগবে আপনার, সরিষা লাগবে, সরিষা এতটুক পরিমাণ আপনি সরিষা নেবেন। ওই সরিষা আপনার যদি ছেলে কাজ করে ছেলের ডান হাতে আপনার রাখতে হবে, আর রেখে আপনার 21 বার মন্ত্র বলে 21টা ফু দিতে হবে সরিষার উপরে। যদি মেয়ে কাজ করে তো মেয়ের জন্য বাঁ হাতে আপনার সরিষা রেখে 21 বার মন্ত্র বলে 21টা ফু দিতে হবে। তারপরে কি করতে হবে, কোথায় আপনার নাম, কোথায় আপনার প্রেমিক ভালোবাসার ব্যক্তির নাম নিতে হবে, আপনার যেখানে অমুক লেখা থাকবে
যেখানে অমুক লেখা থাকবে ওখানে আপনার প্রেমিকার নাম দিতে হবে। প্রেমিকার নাম দিয়ে আপনি 21 বার আপনার মন্ত্র বলে সরিষার উপরে 21টা ফু দিয়েছেন, ওই সরিষা আপনি দেন আগুনে জ্বালিয়ে, ধীরে 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 আগুনে জ্বালিয়ে দেন। যদি আপনার আশেপাশে থাকে তবে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার কাছে চলে আসবেই। আপনার বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন মানছে না, এই প্রয়োগ করে দেখেন, সবাই আপনাকে সম্মান দেবে, সবাই আপনাকে মানবে। তো আপনার এখানে অমুক যেখানে থাকবে ওখানে তো শুধু আপনার প্রেমিকার নাম নিয়েছেন, আপনার ওই মন্ত্রটাই কাপড়ে, আপনার ব্যবহারকৃত কাপড়ে 3 বার মন্ত্র বলে 3টা গিঠি মারতে হবে। লাস্টে আপনার 3 বার মন্ত্র বলে 3টা যে গিঠি মেরে দিয়েছেন, গিঠি মারার শেষে আপনার 3টা গিঠি মারা হয়েছে, তারপরে আপনার নাম 3 বার বলে নিয়েছেন। তো মোমবাতি এইভাবে আগুনে জ্বালিয়ে শেষ হয়ে যাবে। আপনার সরিষা এইভাবে মন্ত্র বলে আগুনে জ্বালিয়ে দেন, আপনার ওই কাপড় কোনো একটা মাটিতে গর্ত করে আপনি পুঁতে রাখুন। আজীবন সারা জীবন আপনার বশীকরণ। জি হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন।